হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে বর্ষাকালে দেখা যাচ্ছে যে আপনার টিউবওয়েল সারা বছরই ঠিক চলে, কোনো রকম বালু নাই, ময়লা নাই, কিছুই নাই, অথচ দেখা যাচ্ছে বর্ষাকাল যখন আসে তখনই আপনার ভালো টিউবওয়েল চলতে চলতে হঠাৎ করে দুইটি একটি বৃষ্টি নেমেছে, নামার পরে একটি বড় বর্ষণ হয়েছে, এরপরে দেখা যাচ্ছে যে আপনার টিউবওয়েলে সাধারণভাবেই বালু আসছে। আসলে এটি টিউবওয়েল নষ্ট ধরা যায় না, এই সমস্যা নিয়ে অনেক ভুগছেন আপনারা। দেখবেন আপনার টিউবওয়েল সমস্যা আছে কিংবা আপনার পাশে আছে। এখন বিষয় হচ্ছে এটি জটিল সমস্যা কিনা। মিস্ত্রিরা কিন্তু সাধারণ বিষয়গুলো অনেক সময় যারা বোঝে না তারা জটিল করে ধরে। আবার দেখা যায় যে অনেক টিউবওয়েল মালিক যারা আছে এরাও জিনিসটা না বোঝার কারণে মিস্ত্রির কাছে যায়, মিস্ত্রির শরণাপন্ন হয়, হওয়ার পরে দেখা যায় যে এমন কিছু পরামর্শ দেয়, এর কারণে ওই টিউবওয়েলটি অনেক সময় পরামর্শ দেওয়ার কারণে ডবল বোরিংয়ের চিন্তাভাবনা হয়ে যায়, টিউবওয়েলটি উঠিয়ে আবার বোরিং করার সিদ্ধান্ত চলে আসে। আসলে এটি সেরকম গুরুত্বপূর্ণ বা অত জটিল কোনো বিষয়ই না। হ্যাঁ, তবে কোনো কোনো ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে পারে দু একটি। আর সাধারণভাবে যেটি দেখা যায় যে এখন সাধারণত বর্ষাকাল জ্যৈষ্ঠ মাস চলে গেছে, এখন আষাঢ় মাস, এখন এই সমস্যাটি বেশি দেখা দিতে পারে। তো এখন যেটি দেখা যায় যে টিউবওয়েল এতদিন ভালোই চলছিল, হঠাৎ করে দুইটি বৃষ্টি হওয়ার পরে, একটু ভারী বর্ষণ হওয়ার পরে টিউবওয়েল অলরেডি বালু আসছে। আর বালু আসার কারণে কী হয়, টিউবওয়েলের বাকেট ক্ষয়ে যায়, সিলিন্ডার নষ্ট হয়ে যায়, অনেক সময় পানিও খাওয়ার অযোগ্য হয়ে পড়ে। তো এখন বিষয় হচ্ছে যে এই বিষয়গুলো আসলে আপনি একটু মন দিয়ে শুনবেন। আসলে এখানে শোনার বিষয় আছে, এখানে যেহেতু আমি সরাসরি কাজ করছি না, এখানে আপনারা শুনলেই অনেক কিছু বুঝতে পারবেন, বা এরপরে টিপসটি যখন আমি দিচ্ছি এটার পরে আপনারা নির্ভর করে সিদ্ধান্ত নিতে পারবেন আশা করছি। এখন দেখা যাচ্ছে যে আপনার টিউবওয়েলে বালু আসছে, কী করবেন? কথা হচ্ছে বালু আসছে, তাহলে কী করা যাবে? কিছু তো একটা অবশ্যই করতে হবে। তার আগে আমি বলতে চাই বালু আসে কেন, এই কেনটা আগে জানতে হবে। কেনটা জানলেই আপনার সমস্যার সমাধান করতে সুবিধা হবে, সে মিস্ত্রি হন বা সাধারণ মালিকই হন। যারা অভিজ্ঞ মিস্ত্রি তাদের ক্ষেত্রে একটু ভিন্ন, তারা হয়তো বা এ বিষয়টি অবগত আছে। যারা প্র্যাকটিস করছেন, চেষ্টা করছেন যে নিজে টিউবওয়েলটি সারব, অথবা টুকটাক কাজ করেন প্রাথমিক পর্যায়ে, শিখছেন, এরকম অরিজিনালি আমি কিন্তু মিস্ত্রিদের দোষ দিচ্ছি না, কারণ যারা অভিজ্ঞ আগের মিস্ত্রি বা অনেকদিন থেকে কাজ করে আসছে এদের হিসাবটি আলাদা, এরা হয়তো বা বিষয়টি জানে। সেজন্য আমি যারা শিখছেন, প্র্যাকটিস করছেন, অথবা টিউবওয়েল মালিক, এদের উদ্দেশ্যেই কথাটি বলছিলাম। এখন বিষয় হচ্ছে যে তাহলে কী করা যাবে, তার আগে জানতে হবে যে এই টিউবওয়েলগুলো সাধারণত যখন টিউবওয়েল বোরিং করা হয় তখন যে নিচে ফিল্টার দেওয়া থাকে, নেট, যেটা ওয়াটার সাকনা বলে অনেকে, পানি সাকনা বলা হয়, এই যে অনেকে অনেকভাবে বলা হয়, তবে প্রকৃত নাম এটা হলো ফিল্টার, ওয়াটার ফিল্টার। তো ওয়াটার ফিল্টারের পাশটা সাধারণ পাশের চেয়ে একটু বেশি থাকে। যারা বোরিং করে তারা হয়তো কিনে নিয়ে এসে দিয়ে দেয় বোরিং করে ফেলে, মালিকও অতটা দেখে না, মিস্ত্রিও অতটা ফলো করে না, পরবর্তী যখন বালু আসে তখন বুঝতে পারে যে আসলে সমস্যা ছিল, ধরা পড়েনি। তো এখন কী করা হবে, সমস্যা তো যেটা হবার হয়েই গেছে, তাহলে এটা সারার পদ্ধতি, সারার তো অবশ্যই রাস্তা আছে। সেটা হচ্ছে স্টেপ ফার্স্ট, সেটা হলো মিস্ত্রি হোক আর আপনি নিজেই হন, এটি যখন টিউবওয়েলের লেয়ারটি চৈত্র মাসে বা জ্যৈষ্ঠ মাসে বা তারও আগে লেয়ার নিচে থাকে, তখন যখন আপনার টিউবওয়েলে চাপ দেওয়া হয়, চাপ দেওয়ার কারণে পানিটি উপর থেকেই টানে, অত নিচ থেকে না টানার কারণে বালু টানের পরেও বালুটি ফিল্টার থেকে আসে না, পানির লেয়ারটি উপর নিচে থাকার কারণে, পানির লেয়ার থেকে নিচে আর বাকেট থেকে উপরে, একটু বেশি উপরে মাপের চেয়ে, এর কারণে টানে বাকেট পর্যন্ত বালু আসে না। এই কারণে
দেখা যায় যে খরাকালে বা শুকনো মৌসুমে যখন টিউবওয়েল টানা হয় তখন ফ্রেশ পানি আসে কিন্তু বালু আসে না, বেশ ভালো। আর বর্ষাকালে যখন লেয়ার দু একটি বর্ষণ হয়ে যায়, বর্ষণ হওয়ার পর দেখা যায় যে লেয়ারটি অলরেডি আপনার 35 বা 30 ফিটের মধ্যে চলে আসে। আর লেয়ার অলরেডি 35-40 ফিটে চলে আসলো, আর আপনার বাকেট বা ডিপ সিলিন্ডার বা রকেট সিলিন্ডার সব টিউবওয়েলের ক্ষেত্রেই এই ঘটনা ঘটে। তবে বিশেষ করে আমি ডিপ সিলিন্ডারের সমাধানটাই দিচ্ছি। ডিপ সিলিন্ডার তখন দেখা গেল যে আপনার 60 ফিটে বা 65 ফিটে ডিপ সিলিন্ডার ঝোলানো আছে। এখন যদি 65 ফিটে ডিপ সিলিন্ডার থাকে আর আপনার ওয়াটার লেভেল চলে আসছে মোটামুটি 35 ফিট বা 30 ফিট, তাহলে এই যে পানিটা আপনার উপরে, ওয়াটার লেভেলটা উপরে আর বাকেট বাকেট সেট যেটা ডিপ সিলিন্ডার সেটা থেকে গেল নিচে, পানি আসলো উপরে। এখন দেখা যাচ্ছে যখন এই টান দেওয়া হয় টিউবওয়েলে, এই টানের ক্ষেত্রে উপরে পানি থাকার কারণে নিচের দিকে ঝোলটা কম থাকে, তখন টানার অল্প চাপেই সাট করে পানিটা চলে আসে উপরে। নিচের জিনিস এর কারণে নিচে আপনার বালু ময়লা কাদা যাই থাক না কেন, এটি ওভার লেয়ারের কারণে যখন উপরে পানি থাকে তখন এখানে কোনো প্রেশারই থাকে না, আর এই কারণে টান দেওয়ার সাথে সাথে নিচ থেকে যা আসে হড়হড় করে সব উপর দিকে উঠে চলে আসে। এখানে বালু আসে, অনেক সময় কাদা আসে, ময়লা আসে, অনেক কিছুই আসে। এখন এর সমাধান হচ্ছে মূল কারণ লেয়ার, লেয়ারের কারণে এটি হয়। এখন সমাধানের বিষয় হচ্ছে, যদি এখানে প্রশ্ন আসছে যে লেয়ার বেশি হওয়ার কারণেই যেহেতু বালুটা আসছে, এটা হলো মূল কারণ এই বিষয়ের পরে। অন্যান্য কারণ আসতে পারে, যদি টিউবওয়েলের পাইপ ফাটা হয়, ফিল্টার কাটা হয়, এটা আলাদা হিসাব, এটি হলে আলাদা সমস্যা, আলাদা সমাধান। এটা আমি লেয়ারের কারণে সাধারণত হয়ে থাকে, যা বুঝতে একটু সমস্যায় মানুষের, এই জন্য আমি এই সমাধানটাই দিচ্ছি। এক্ষেত্রে আপনাদের অধিক খরচের কোনো কারণই নেই, এখানে অধিক খরচ মানে কোনো খরচেরই কারণ নেই, আপনি নিজে পারলে তো কোনো খরচই নাই। যদি মিস্ত্রি ডাকেন তাহলে শুধু খুলবে আর লাগাবে এতটুকু কাজ। কাজটি হলো টিউবওয়েলে দেখবেন এখন 60 ফিট, অনেকে 40 ফিটের সিলিন্ডার তার নিচে 20 ফিট 1 ইঞ্চি পাইপ ঝোলানো আছে, অথবা কোনো কোনো টিউবওয়েলে 60 ফিট বরাবরই আপনার 1.5 ইঞ্চি পাইপ দিয়ে ঝোলানো আছে। এখন আপনার সমাধান করতে গেলে করতে হবে কি, এই যে আপনার ওয়াটার লেভেল কিন্তু এখন চলে আসছে কতই, 35 বা 40, এখন বর্ষাকালে তারও উপরে আসে অনেক টিউবওয়েলে। এখন যেহেতু আপনি পানি 35-30 ফিটে পাবেন, আর আপনার টিউবওয়েলে যেহেতু এই সমস্যা আছে, হ্যাঁ যার সমস্যা নাই তার ক্ষেত্রে কোনো বিষয় না, সে যেখানে ওয়াটার লেভেল এখন আছে সেখান থেকে টেনে পানি খাবে, সমস্যা নেই। তবে আপনার যেহেতু সমস্যা, সেক্ষেত্রে আপনাকে যে 60 ফিটে বা 65 ফিটে সিলিন্ডার ঝোলানো আছে বা তার নিচে আরও 2টি 1 ইঞ্চি পাইপ দেওয়া আছে, এখন যদি 40 ফিট আর নিচে 1 ইঞ্চি হলো 20 ফিট, তাহলে কত হলো 60 ফিট। এক্ষেত্রে সমাধান হচ্ছে আপনি নিচের পাইপ চেক বলের নিচে, চেক ভাল্পের নিচে যে 1 ইঞ্চি পাইপ 20 ফিট দেওয়া আছে, আপনি 20 ফিট পাইপ খুলে বাদ দিয়ে দেবেন, একবারেই বাদ খুলে পাইপটি রেখে দেবেন তুলে। 20 ফিট যে পাইপটি এক্সট্রা আছে, আমি আবারও বলছি 20 ফিট যে পাইপ এক্সট্রা লাগানো আছে সিলিন্ডারের নিচে, সেই পাইপটি খুলে আপনারা রেখে দেবেন। তাহলে কি হলো, আপনার ওয়াটার লেভেলের কাছাকাছি চলে গেল, উপরে হয়তো 10 ফিট 5 ফিট পানি আছে, তখন আপনি যখন টান দেবেন তখন একেবারে নিচ থেকে আর টান আসবে না, উপরে যে আপনার পানিটা আছে এই পানিটাই আসবে, এই কারণে আপনার বালু আসার সম্ভাবনা নাই বা আসবে না, এটা আমাদের পরীক্ষিত। এখন বিষয় হচ্ছে যে যার 60 ফিট বরাবরই কলম পাইপ দেওয়া আছে, মানে রড এবং পাইপ দেওয়া আছে, তাদের কী হবে? হ্যাঁ, তাদের ক্ষেত্রেও একই সমস্যা, একই সমাধান। সেটি হচ্ছে যে তাদের যদি 1 ইঞ্চি পাইপ নিচে না থাকে, বরাবরই কলম পাইপ 1.5 ইঞ্চি পাইপ দিয়ে সাজানো আছে, তাহলে সেক্ষেত্রেও করতে হবে কি, মিডিল থেকে বা যে কোনো অংশ থেকে 2টি রড 2টি পাইপ, অথবা যদি তার আরও বেশি দেওয়া থাকে তাহলে আরও বেশি খুলতে হবে, মানে ওয়াটার লেভেল থেকে 5 ফিট বা 10 ফিট নিচে সিলিন্ডার ডোবাতে হবে। সেক্ষেত্রে হতে পারে 35 ফিট 40 ফিট, যে কোনো লেভেলে দেবেন সমস্যা নাই, তবে অতিরিক্ত পাইপটা আপনাকে খুলে নিতে হবে। এই অতিরিক্ত পাইপের কারণেই যখন ওয়াটার লেভেলটি উপরে চলে আসছে আপনার সিলিন্ডার চলে যাচ্ছে নিচে, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্যার সমাধান আসছে না, অল্প চাপে নিচ থেকে পানিটা ঠেলছে বেশি, বালু সহ চলে আসছে। এটা আমাদের পরীক্ষিত,
বা দেখা আছে এটাই সমস্যার সমাধান। আর আরও একটি সমাধান হচ্ছে যদি নেট অতিরিক্ত বেশি কেটে যায়, এটি আসলে প্রকৃত নিয়ম না, তারপরও বলে দিচ্ছি একটু। অনেকে এই পন্থাটাই অবলম্বন করে, ওই দেখা যায় প্রাথমিক পর্যায়ে গিয়ে করে কি ওই যে চেক ভাল্ভ আছে বা পাইপের নিচ মাথা আছে একেবারে নিচে, সেখানে নেট জুড়ে দেয়, জাল দিয়ে পেঁচিয়ে দেয়, তখন টানার পরে দেখা যায় বালুটা আর আসে না। এটা আসলে সঠিক পন্থা নয়, নিচ থেকে যখন টানা হয় তখন বালুটা এসে ওখানে বাধাপ্রাপ্ত হয় আর ওই বালুটা তখন ফিল্টারের মধ্যে জমা হয়ে যায়, পরবর্তীতে ফিল্টারের ক্ষতি আসে। আর যখন আপনি পাইপ খুলে দিয়ে উপর থেকে টানবেন, উপরে যখন আপনার সিলিন্ডার চলে আসলো, তখন কিন্তু সে জায়গায় টান দিলে আপনার নিচ থেকে না টানার কারণে বালুটা অত দ্রুতভাবে আসে না, আর না আসার কারণে আপনার ফিল্টারে বালুটা সে পরিমাণ জমে না, হয়তো কিছু আসে, এতে করে ফিল্টারের কোনো ক্ষতি হয় না। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল আজকের টিপস, গুরুত্বপূর্ণ টিপস। এটা কিন্তু আসলে কোনো জরুরি বা কোনো খরচের বিষয় না, অল্প খরচের মধ্যে একটু সাবধানতা অবলম্বন করলে এই সমস্যাগুলো সমাধান হবে। এখন বিষয় হচ্ছে যে আপনারা মিস্ত্রিদের কাছে যখন পরামর্শ নিতে যাবেন তখন বিভিন্ন রকম কথা বলবে তারা, ঠিক আছে? আপনারা জানা থাকলো যদি মিস্ত্রি আপনারা নিজেরা না পানে মিস্ত্রিকে ডাকবেন, ডাকার পরে এই পরামর্শটাই আপনারা দিবেন যে অন্ততপক্ষে আপনি খুলে এই কাজটি করে দেন, তাহলে আমার সমস্যার সমাধান হতে পারে। আপাতত এটাই করে দেখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য, আর আরও এই সম্পর্কে টিউবওয়েল সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখার জন্য আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কগুলো দেখে নেবেন। সেখানে আপনাদের ডিপ সিলিন্ডার, রকেট সিলিন্ডার এবং হ্যান্ড টিউবওয়েল সম্পর্কে আরও অনেক কিছু দেওয়া আছে, সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন আপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো। ধন্যবাদ।